আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বর্তমান পরিস্থিতিতে তোমরা সবাই মহান আল্লাহ তাআলার কৃপায় ভালো আছো এবং আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সুস্থ রাখুন, পরিবারের সবাইকে ভালো রাখুন এবং সবাই সুস্থ থাকো, এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে ভালো রাখেন এবং আমরা যাতে এই পরিস্থিতি মোকাবেলা করে আবার আল্লাহ তাআলার ইচ্ছায় আগের অবস্থাতে ফিরে যেতে পারি সেই তৌফিক দান করেন। তো এই পরিস্থিতিতে তোমরা আসলে সকলে বাসায় বসে বিভিন্ন ধরনের আড্ডা বা গল্পগুজবে লিপ্ত থাকবে, পড়াশোনা হয়তো ততটা হয় কিনা জানি না আমি। তো এই জন্য তোমাদের উদ্দেশ্যে আজ এই টপিকসগুলো তোমাদের ক্লাসে এখনও শেষ করা যায় নাই বা শেষ করা গেলে অতটা ভালোভাবে করা যায় নাই, সেই টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। আশা করি তোমরা এই টপিকসগুলো থেকে উপকৃত হবে। তো তোমরা লক্ষ্য করতেছো যে টপিকস আমি এখানে সামনে রেখেছি, টপিকসের নাম সাসপেনশন ও কোয়াগুলেশন। এটা তোমাদের রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটি টপিকস এবং ইম্পর্টেন্ট একটা টপিকস, বেসিক টপিকস। তো এই টপিকসের উপর আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে রয়েছে মিশ্রণ, কলয়েড, কলয়েডের শ্রেণীবিভাগ, ইমালসন ও ইমালসিফায়ার। তো মিশ্রণ নিয়ে আমাদের প্রথমে আলোচনা করি আমরা, মিশ্রণের ব্যাপারটা দেখো। মিশ্রণ আসলে কী তোমরা সবাই জানো যে ক্লাস নবম এবং দশম শ্রেণীতে তোমরা পড়ে আসছো যে মিশ্রণ হলো আসলে যে কোনো দুটি উপাদান একত্রে থাকলে, মিশ্রিত অবস্থায় থাকলে সেটা কীভাবে আছে সেটা দেখার ব্যাপার না, সেটাই হলো মিশ্রণ। দুইটা একত্রে থাকলেই থাকে, দুইটা উপাদান একত্রে থাকলে সেটাকে আমরা বলি মিশ্রণ। তো দুটি উপাদানকে আমরা মিশ্রিত করি, মিশ্রিত করলে সেখানে দুইটা উপাদানকে আমরা দুইটা নাম দিই। একটা নাম আমরা দ্রবণের ক্ষেত্রে একটা নাম দিই দ্রাবক, আর একটা নাম দিই আমরা দ্রবণ। কিন্তু সকল ক্ষেত্রে যে দ্রবণ হবে এমন কোনো কথা নাই, এই জন্য আমরা দ্রাবক যেটাকে বলি তার অপর নাম হলো বিস্তার মাধ্যম, আর দ্রব যেটা তার অপর নাম বিস্তৃত দশা। এবং যার পরিমাণ বেশি সেটাকেই আমরা দ্রাবক বলি এবং সেটার নামই হলো বিস্তার মাধ্যম। যার পরিমাণ বেশি সেটাকে আমরা দ্রাবক বলি এবং সেটাই হলো বিস্তার মাধ্যম, আর যার পরিমাণ কম সেটাকে আমরা বলি দ্রব, আর সেটা হলো বিস্তৃত দশা। তোমরা খেয়াল করে দেখছো যে একটা পাত্রের মধ্যে পানি আছে, পানির মধ্যে তোমরা খেয়াল করতেছো চারটি লাল উপাদান রয়েছে আর অনেকগুলো সবুজ উপাদান রয়েছে। সবুজ উপাদান এটা হলো পানি, এটাকে আমরা বলতেছি বিস্তার মাধ্যম, অর্থাৎ এর পরিমাণ যেহেতু বেশি এই জন্য এটাকে আমরা বলি বিস্তার মাধ্যম। আর যার পরিমাণ কম সেটাকে আমরা বলতেছি বিস্তৃত দশা, অর্থাৎ লাল। ধরতে পারো এটা চিনি, লাল যেটা সেটাকে ধরতে পারো, এটা হলো চিনি। লাল উপাদানটাকে আমরা ধরতে পারি চিনি। বিস্তার মাধ্যম যেটা এটা হলো পানি, আর বিস্তৃত দশা এটা হলো চিনি। চিনির পরিমাণ কম আর পানির পরিমাণ বেশি। তাহলে আমরা যদি আমাদেরকে পরীক্ষায় কোনো সংজ্ঞা আসে এরকম যে বিস্তার মাধ্যম বলতে কী বুঝো, তাহলে তুমি লিখতে পারবা কোনো মিশ্রণে যে উপাদানের পরিমাণ বেশি থাকে তাকে বিস্তার মাধ্যম বলে, এর মধ্যে বিস্তৃত দশার কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। একইভাবে যদি তোমাদের কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে যে বিস্তৃত দশা বলতে কী বুঝো, তাহলে তুমি বলতে পারো যে কোনো মিশ্রণে যে উপাদানের পরিমাণ কম থাকে তাকে বলা হয় বিস্তৃত দশা, আর বিস্তৃত দশার কণাগুলো বিস্তার মাধ্যমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছো। আমরা এরপরে টপিকসে দিকে যাচ্ছি। দেখো মিশ্রণে কি আছে, একটু আগে আমরা বললাম মিশ্রণের মধ্যে দুইটা জিনিস আছে, একটা নাম দ্রব আর একটা নাম দ্রাবক। দ্রব যেটা সেটার পরিমাণ কম, দ্রাবক যেটা সেটার পরিমাণ বেশি। আর দ্রবের আকার বিভিন্ন হতে পারে, যেমন আমি পানির মধ্যে চিনি দিলাম, চিনিগুলোকে আর দেখাই যায় না, নিজেদেরকে অদৃশ্য করে দেয় পানির মধ্যে, নিজেদেরকে বিলীন করে দেয়।
আবার আমরা পানির মধ্যে দিতে পারি, মনে করো পানির মধ্যে দেওয়া হলো হরলিক্স। হরলিক্সের গুঁড়াগুলো পানির মধ্যে দিলে তারা কিন্তু সম্পূর্ণরূপে ইনভিজিবল হয় না, আমরা বুঝতে পারি যে সামথিং পানির মধ্যে আছে, কিছু একটা আছে। আবার অনেক সময় আমরা পানির মধ্যে দিতে পারি মনে করো মাটি বা চকের গুঁড়া, আমরা পানির মধ্যে সেটা দিলে কিন্তু স্পষ্ট বুঝতে পারি যে পানির মধ্যে দেওয়া আছে হলো মাটি। তাহলে একটা বিস্তার মাধ্যমে, একই বিস্তার মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন বিস্তৃত দশা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে বিস্তৃত দশা কোনোটার আকার ছোট, কোনোটার আকার বড়, কোনোটার আকার আরও অনেক বড়। এই জন্য আমরা বিস্তৃত দশার কণাগুলোর আকারের উপর ভিত্তি করে যে কোনো মিশ্রণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। বিস্তৃত দশার কণাগুলোর আকারের উপর ভিত্তি করে কোনো মিশ্রণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? এক নম্বর হলো দ্রবণ, তোমরা দেখতেছো দ্রবণ, যেমন পানি আর চিনি, তোমরা লিখে নিতে পারো সাথে সাথে, পানি এবং চিনি দ্রবণের উদাহরণ। যেমন কলয়েড, কলয়েড হলো যেমন গরুর দুধ, একটি কলয়েড। তারপর সাসপেনশন, সাসপেনশন তোমরা জানো যে ছোটদের অনেক ঔষধ রয়েছে যেগুলো সাসপেনশন গুঁড়া থাকে, সেই গুঁড়ার মধ্যে আমরা পানি মিশ্রিত করে বাচ্চাদেরকে খাওয়াই দিই, এটা হলো সাসপেনশন। আমরা এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা দেখো এর পরের টপিক্সে যাচ্ছি, পরের টপিক্স মানে এটারই একটা চিত্র, চিত্রটা পুরোপুরি ক্লিয়ার হও। দেখো প্রথমে দেখো যে চিত্রটা দেওয়া আছে দ্রবণ, মাঝখানে যে চিত্রটা দেওয়া আছে সেটা হলো কলয়েড, আর শেষে যে চিত্রটা দেওয়া আছে তার নাম সাসপেনশন। এখন দ্রবণ, কলয়েড আর সাসপেনশন এই তিনটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে ডিফার করব, একটা থেকে আরেকটাকে আমি কিভাবে আলাদা করব। আমি যদি দ্রবণকে কলয়েড থেকে আলাদা করতে চাই তাহলে মূল একটা জিনিস সেটা হলো আমরা বলতে পারি বিস্তৃত দশার কণাগুলো কতটা ছোট বা কতটা বড়। যদি বিস্তৃত দশার কণাগুলোর আকার অনেক ছোট হয়, যেগুলো চোখে দেখা যায় না, যেমন 0.2 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার হয়, তখন সেই মিশ্রণের নাম হয়ে যায় দ্রবণ, তখন তাকে আর কলয়েড বলা যাবে না, সাসপেনশন বলা যাবে না। যদি কোনো মিশ্রণে বিস্তৃত দশা, তোমাদের আবার বলে দিই, বিস্তৃত দশা হলো যার পরিমাণ কম, যেটাকে আমরা বলি দ্রব, কোনো মিশ্রণে বিস্তৃত দশার কণাগুলোর আকার যদি 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার হয় তখন তাকে আমরা বলি কলয়েড। আর কোনো মিশ্রণে বিস্তৃত দশার কণাগুলোর আকার যদি 500 ন্যানোমিটার থেকে বড় হয় তখন আমরা তাকে বলি সাসপেনশন। দেখো তোমরা প্রথম চিত্রটা খেয়াল করো, এখানে কালো যেগুলো আছে কালোগুলো হলো বিস্তার মাধ্যম, কালোগুলো এখানে বিস্তার মাধ্যম, এখানে এই কালোগুলো হলো বিস্তার মাধ্যম, এখানেও কালোগুলো বিস্তার মাধ্যম, এখানেও এই কালোগুলো বিস্তার মাধ্যম, আর এই লাল কণাগুলো, লাল কণাগুলো বিস্তৃত দশা, বিস্তৃত দশা, বিস্তৃত দশা, লাল কণাগুলো বিস্তৃত দশা। তাহলে দ্রবের কণা, লাল কণাগুলো ছোট আর দ্রাবকের কণাগুলো তো স্বাভাবিক আছে প্রত্যেকটার ক্ষেত্রে মোটামুটি। তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে দ্রবণ কি, তাহলে আমরা বলতে পারি মিশ্রণে যদি বিস্তৃত দশার কণাগুলোর আকার 0.2 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার হয় তখন আমরা তাকে বলি দ্রবণ। যদি বলে কলয়েড বলতে কী বোঝায়, তাহলে তোমরা লিখবা মিশ্রণে বিস্তৃত দশার কণাগুলোর আকার 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটারের মধ্যে থাকলে তার নাম কলয়েড। যদি বলে সাসপেনশন বলতে কী বোঝায়, তাহলে বলবা মিশ্রণে বিস্তৃত দশার কণাগুলোর আকার 500 ন্যানোমিটার থেকে যদি বেশি হয় তখন তার নাম সাসপেনশন। তাহলে তোমরা খেয়াল করো এখানে আমরা যে চিত্রটা দিয়েছি, তিনটা চিত্র, তিনটা চিত্রের সাপেক্ষে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছ আশা করি। এবং আমরা আগামী ক্লাসে এর পরের থেকে আলোচনা করব।